बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम डियर स्टूडेंट्स, आशा करी तुम्हारा भलो आछो। अल्हम्दुलिल्लाह, आमिओ तुम्हारे दुआए आल्लाह पाकेर अशेष मेहरबानीते बेश भलो आछि। तो इतोपूर्वे आमि तुम्हारे अनलाइन भिडियो क्लास नियेछि, आजकेओ आमि तुम्हारे सामने एकटा अनलाइन भिडियो क्लास निये उपस्थित होयेछि। तो आमार आजकेर आलोच्य विषय होच्छे ट्रांसफर्मेशन अफ सेंटेंस, जेखाने आमि तुम्हारे देखाबो যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। চলো দেখি। তো এর পূর্বে আমি অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা তোমাদের দিতে চাই। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো হ্যাঁবোধক অথবা নাবোধক বিবৃতি প্রদান করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়। তো দেখো, আমি এখানে লিখেছি অ্যাসারেটিভ আর ডান পাশে লিখলাম ইন্টারোগেটিভ। হ্যাঁ, তো এদিকে তাকালে আর এদিকে তাকালে দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে কোন শব্দ থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে আমি সেটাই মূলত তোমাদেরকে শর্ট টেকনিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে যদি তোমার assertive sentence এ auxiliary verb থাকে, কি থাকে? auxiliary verb, তবে কন্ডিশন হচ্ছে এই assertive sentence টি affirmative হতে হবে। তাহলে assertive sentence কি থাকবে? auxiliary verb, কিন্তু sentence টি কি হবে? affirmative। তাহলে তো বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে আমি এখন যে স্ট্রাকচার লিখব সেই স্ট্রাকচারটি প্রযোজ্য। দেখো, শুরুতেই আমি লিখব অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব সহ বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা এই স্ট্রাকচারটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে প্রয়োগ করে দেখি। দেখো, আমি লিখলাম অ্যাসারেটিভ, সংক্ষেপে তোমরা বুঝে নেবে। আমি বাক্যটি লিখলাম ঐশী হ্যাজ বিন ওয়াকিং ফর টু আওয়ার্স। ঐশী হ্যাজ বিন ওয়াকিং ফর টু আওয়ার্স। তো আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি না সেটা খুঁজে বের করতে হবে। দেখো, আমরা পেয়ে গেলাম হ্যাজ, এবং তারপরে কন্ডিশন হচ্ছে এই বাক্যটি অ্যাফার্মেটিভ কিনা। যেহেতু এই বাক্যে নট বা নো শব্দ নেই, তার মানে অবশ্যই এটা অ্যাফার্মেটিভ, তার মানে আমি এই স্ট্রাকচারটাকে প্রয়োগ করতে পারি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আমি কি লিখব? দেখো, শুরুতে লিখব অক্সিলারি ভার্ব হ্যাজ, এরপরে আমার ইউজ করতে হবে নট, যেটাকে আমি এইভাবে লিখব, তাহলে হ্যাজন্ট। তারপরে কি লিখেছি? সাবজেক্ট। সাবজেক্ট বলতে কি বোঝায়? উক্ত বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ঐশী, তাহলে লিখলাম ঐশী। এরপর আমি লিখেছি মেইন ভার্ব সহ বাকি অংশ। আচ্ছা, তো মেইন ভার্ব সহ যদি বাকি অংশ লিখতে যাই তাহলে হবে, এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে ওয়াক, তাহলে ওয়াকিং ফর টু আওয়ার্স। কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে টেন্স অনুযায়ী যদি বিন, বি অথবা বিং থাকে তাহলে উক্ত শব্দটি সাবজেক্টের ঠিক পরে বসবে। লিখলাম বিন, এরপর তুমি বাকি অংশ বসিয়ে দাও ওয়াকিং। ফর টু আওয়ার্স, লাস্টে কি হবে?
প্রশ্নবোধক চিহ্ন। তো যাই হোক, আশা করি তোমরা এই রোলসটা বুঝতে পেরেছ। এরপরে আমরা নেক্সট রোলসে চলে যাব। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি এইটুকু মুছলাম না, কারণ আমি এটার মাধ্যমে তোমাদেরকে আরো একটা ভিন্ন রোলস বোঝানোর চেষ্টা করব। দেখো, অক্সিলারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, বাট এই সেন্টেন্সটি হবে নেগেটিভ। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকা সত্ত্বেও উক্ত বাক্যটি কি হবে? নেগেটিভ হবে। সেই ক্ষেত্রে আমি ইন্টারোগেটিভ করার সময় কোন রোলসটা প্রয়োগ করব? দেখো, আমি শুরুতে অক্সিলারি ভার্বকে রেখে দিব। এরপর আমার যেটা কাজ, সেটা হচ্ছে আমি জাস্ট এই নট শব্দকে তুলে দিলাম। এখানে কি করলাম? নটটাকে তুলে দিলাম। তার মানে জাস্ট একটা কন্ডিশন তোমরা মাথায় রাখবে যে কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যখন অ্যাফার্মেটিভ হবে, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাকে সেটাকে কী করতে হবে? অ্যাফার্মেটিভ। সেই কন্ডিশন অনুযায়ী আমি শুরুতেই অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব সহ বাকি অংশ। চলো আমরা দেখি। আমি একটা এক্সাম্পল লিখবো এখানে। অ্যাসার্টিভ লিখলাম, সাজিদ ডিড নট মেক এ মিস্টেক। সাজিদ ডিড নট মেক এ মিস্টেক। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে এ বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসলো, আর যেহেতু নট আছে, তার মানে এটা হচ্ছে কি? নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যকে আমি ইন্টারোগেটিভ করতে হলে আমি রোলসের মাধ্যমে এখানে এক্সাম্পলটাকে দেখাবো। শুরুতেই অক্সিলারি ভার্ব, তাহলে লিখলাম অক্সিলারি ভার্ব ডিড। এরপর আমার কন্ডিশন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা এখানে? সাজিদ। এরপর আমার কাজটা কি বলো? মেইন ভার্ব সহ বাকি অংশ। তাহলে মেইন ভার্ব কোনটা? মেক। বাকি অংশ এ মিস্টেক। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তো আশা করি যে তোমরা এও রোলসটা বুঝতে পেরেছ। এরপরে আমরা নেক্সট রোলসে চলে যাব। দেখো, স্টুডেন্টস, যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থেকে সরাসরি মেইন ভার্ব থাকে, কি থাকবে? মেইন ভার্ব, তাহলে সেই সেন্টেন্সকে আমি কিভাবে ইন্টারোগেটিভ করব? খেয়াল করো, শুরুতেই আমাকে কি লিখতে হবে? ডো অথবা ডাজ অথবা ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব সহ বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো এখানেও কন্ডিশন কিন্তু সেই একটা, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমি ইন্টারোগেটিভ করার সময় সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, আর এটা যদি নেগেটিভ হয়, তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী করবো? অ্যাফার্মেটিভ করবো। তো এক্সাম্পলটা আমরা দেখি। অ্যাসার্টিভ আমি এখানে লিখলাম, শি লাইকস আইসক্রিম। দেখো, এই বাক্যে মেইন ভার্ব কোনটা? লাইকস। এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমি এই স্ট্রাকচারটাকে প্রয়োগ করতেই পারি। দেখো, এখানে লিখলাম ইন্টারোগেটিভ। তো শুরুতেই আমাকে ডো অথবা ডাজ অথবা কি লিখতে হবে? ডিড।
তো ডু ডাজ ডিড আমি কোথায় লিখব? তুমি প্রথম তাকাবা হচ্ছে এই ভার্বের দিকে। এই ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় এবং তারপর তাকাতে হবে সাবজেক্টের দিকে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে লিখব ডাজ। প্রেজেন্ট টেন্স আছে কিন্তু পারসন হচ্ছে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন, তাহলে লিখব ডু। আর যে কোনো পারসন হওয়া সত্ত্বেও যদি এই ভার্ব পাস্ট টেন্সের হয় তাহলে আমি লিখব ডিড। দেখো এইখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি শুরুতে কি লিখব ডাজ, এবং এর সাথে কি যুক্ত করে দেব নট, তাহলে ডাজান্ট। এরপরে কি হবে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা এই বাক্যে, শি লিখলাম শি। তারপরে কি লিখেছি মেইন ভার্ব, এ বাক্যে মেইন ভার্ব কোনটা, লাইকস, কিন্তু আমি এইখানে লিখব লাইক। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে লাইকস না লিখে আমি লাইক কেন লিখলাম। তোমরা জাস্ট একটা কথা জেনে নাও, ডো ডাজ এবং ডিডের পর সবসময় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এই কারণে এসটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, এসটা উঠে গেল, এখানে কি হলো লাইক, বাকি অংশ আইসক্রিম। লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন, তো আরো সুবিধা করে দেই, এখানে যদি এস থাকে অথবা ইএস থাকে তাহলে তুমি নিঃসন্দেহে এখানে শুরুতেই ডাজান্ট ইউজ করতে পারো, তখন আর তোমার পার্সনের দিকে তাকাতে হবে না। তো এই রুলসটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাসায় প্রয়োগ করো। তো ইনশাল্লাহ এরপরে আমরা নেক্সট রুলসে চলে যাব। তোমরা একটা জিনিস দেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতেই নো বডি অথবা নান অথবা নো ওয়ান থাকে, নো বডি তারপরে কি লিখেছি নান অথবা নো ওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম, এটা অনেক সহজ। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই হো লিখব, এরপর তুমি বলতে পারো বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন বাকি অংশ বলতে কোনটা, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে বাকি অংশ থাকে সেটাই বসবে, আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। দেখো এখানে আমি লিখলাম শুরুতেই অ্যাসার্টিভ, nobody could ever count my love for you, তো এই বাক্যটা হচ্ছে কি assertive, আমি করব কি interrogative, তাহলে আমি দেখো বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো বডি নান অথবা নো ওয়ান থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে আমাকে কি লিখতে হবে, হো লিখলাম হো, তাহলে নো বডি উঠে গেল, এরপর বাকি অংশ তার মানে কি নো বডির পর থেকে আমি বাকি অংশ লিখে দিব, লিখি তাহলে হু উড এভার count my love for you, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তো ডিয়ার স্টুডেন্টস আশা করি এই রোলসটাও তোমরা বুঝতে পেরেছো, এরপর আমরা নেক্সট রোলসে যাব। দেখো এটা অনেক চমৎকার একটা রোলস, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে তোমার নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমি নেভারের পরিবর্তে কি লিখব বলতো, এভার। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে
নাথিং থাকে ইন্টারোগেটিভ করার সময় আমি লিখব এনিথিং যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নো থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমি লিখব অ্যানি তার মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় কি লিখব এভার নাথিং থাকলে এনিথিং নো থাকলে অ্যানি এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নেই দেখো আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এইভাবে লিখি আই হ্যাভ নাথিং টু ডু ডিয়ার স্টুডেন্টস এ বাক্যে কি আছে নাথিং আছে তো তুমি কিন্তু আমি আগেই কিন্তু তোমাকে এই রোলসগুলো বুঝিয়ে এসছি জাস্ট আই হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ার্ড অফ নাথিং হ্যাঁ তো এখানে ইন্টারোগেটিভ করার সময় আমি কি করব দেখো শুরুতেই আমি এই অক্সিলারি ভার্ব যাকে আমরা বলি হ্যাঁ এই ভার্বটাকে শুরুতে আনব তাহলে হ্যাভ এরপর আমার কাজটা কি বলো কাজটা হচ্ছে যেহেতু নাথিং আছে এরপরে এই হ্যাভের পরে আমাকে কি করতে হবে সাবজেক্ট ইউজ করতে হবে তাহলে হ্যাভ আই এবারে সাবজেক্ট হচ্ছে আই তারপরে খেয়াল করো নাথিং এর পরিবর্তে কি হবে এনিথিং তাহলে লিখলাম এনি থিং তাহলে হ্যাভ আই এনিথিং বাকি অংশ টু ডু লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন তো তোমরা এই রোলসটাও বাসায় বেশি বেশি প্রয়োগ করো আশা করি তোমরা ইনশাল্লাহ পারবে এরপরে আমরা চলে যাব নেক্সট রোলসে দেখো অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি প্লাস নাউন প্লাস অ্যাকশন ভার্ব থাকতে পারে এভরি প্লাস নাউন প্লাস কি অ্যাকশন ভার্ব এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব হচ্ছে যে ভার্ব সাবজেক্টের কাজকে কি করে তুলে ধরে বা বর্ণনা প্রদান করে তাকে আমরা বলি অ্যাকশন ভার্ব তো উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি এখানে ইন্টারোগেটিভ করার শুরুতেই আমাকে কি লিখতে হবে বলো তো তোমার আমি শুরুতেই লিখব ইজ অবলিক ওয়াজ এরপরে লিখব দেয়ার অ্যানি ইজ অথবা ওয়াজ দেয়ার অ্যানি তারপরে কি লিখতে হবে এটা কিন্তু এই এভরিয়ের পরিবর্তে আমি বলতে পারি যে ইজ অথবা ওয়াজ দেয়ার অ্যানি তারপরে হচ্ছে প্রদত্ত নাউন মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে নাউনটি থাকবে সেই নাউনটি বসবে তো লিখলাম এখানে নাউন তারপরে কি লিখব আমাকে লিখতে হবে বলতে পারো এখানে একটা রিলেটিভ প্রোনাউনও বলা যায় যে হু তারপর আমাকে লিখতে হবে কি বলো ডাজ অবলিক ডিড প্লাস নট প্লাস বাকি অংশ প্লাস কি প্রশ্নবোধক চিহ্ন তাহলে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই আমি শুরুতে লিখলাম অ্যাসারেটিভ যেমন আমি বাক্যটি যদি যে বাক্যটা তোমাদের কাছে খুবই খুবই পরিচিত সেই বাক্যটা আমি লিখব এভরি মাদার এভরি মাদার লাভস হার চাইল্ড দেখো ডিয়ার স্টুডেন্টস এভরির পর এখানে কিন্তু মাদার আছে তার মানে এটা নাউন এরপর লাভস মানে
প্রত্যেক মাই যে তার সন্তানকে ভালোবাসে, মানে তার কাজের একটা বিবরণ দেওয়া হচ্ছে। ফর দিস রিজন এই লাভটা হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব। তাহলে এই বাক্যটিকে আমি যখন ইন্টারোগেটিভ করব তখন আমার এই নিয়মটাকে আমি ফলো করব। চলো ইন্টারোগেটিভ, শুরুতেই আমি ইজ অব লিখ ওয়াজ দেয়ার অ্যানি লিখব। এখানে লিখলাম ইজ দেয়ার, তারপরে কি অ্যানি, এরপর আমি কি লিখেছি নাউন। নাউন মানে কি, ঠিক এভরি এর পরবর্তী নাউনটি লিখলাম মাদার, তারপরে কি লিখেছি দেখো হো, লিখলাম হো, তারপরে কি লিখেছি ড্যাজ অবলিক ডিড। কোথায় ড্যাজ হবে কোথায় ডিড হবে সেটা অবশ্যই তোমরা জানো, ড্যাজ। এরপরে কি নট, যেটা আমরা এইভাবে লিখে থাকি তোমরা জানো ড্যাজন্ট। বাকি অংশ লাভ সার চাইল্ড, তাহলে লাভ আর চাইল্ড, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমার আবারও প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই এস কোথায় গেল লাভস। স্টুডেন্টস এই যেখানে ডাজ ইউজ করেছি না, আমি আগেই বলেছিলাম ডো ডিড ডাজের পরে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে। তো ডিয়ার স্টুডেন্টস আজকে পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের পার্ট টু নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই রোলসগুলো বাসায় প্রয়োগ করবে, এবং যদি কোনো সমস্যায় পড়ো আমাকে জানাবে, ইনশাআল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।